আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা এপার বাংলা বলো বা ওপার বাংলা, প্রায় লোকেরই খুব পছন্দের একটা রেসিপি। হয়তো কিছু কিছু লোক এটা পছন্দ করে না, তো যারা পছন্দ করো না তাদেরও বলি রেসিপিটা দেখো, ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। এমনও কোনো কিন্তু খারাপ রেসিপি না এটা যে তোমরা খেতে পারবে না। চলো দেখে নাও আজকে রেসিপি, চিংড়ি শুটকি। আশা করি এই শুটকি বলাতে কিন্তু অনেকেরই জিভে জল চলে আসবে, কারণ যারা শুটকি প্রেমী তারা কিন্তু পাশের বাড়িতে রান্না হলে পরে গন্ধে কিন্তু জিভে জল আসে। এটা কিন্তু আমার সাথে হয়, আশেপাশে রান্না করলে অন্য কিছুর গন্ধে জল আসে না, তবে শুটকির গন্ধে কিন্তু জিভে জল আসে। তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি। তো দেখতেই পেরেছো, প্রথমে এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ মানে চিংড়ি শুটকি। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর গ্যাস ধরিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আর আমি এখানে কিন্তু 100 গ্রাম চিংড়ি শুটকি নিয়েছি। এরকম অনেক রকম শুটকি আছে রান্না করা যায়, তো আমি আজকে তোমাদের সাথে চিংড়ি শুটকিটাই শেয়ার করছি। জলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি চিংড়ি শুট মাছগুলো, তারপরে একটুখানি জলের সাথে গুলে এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তার কারণ কি, এগুলো বাইরে শুকানো হয়, হয়তো অনেক সময় বালু বালু দাগ হতে পারে, তাই এটাকে ভালোভাবে প্রথমে গরম জলে আমি ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ গরম জলে ফুটিয়ে নেওয়ার পরে জলটা যখন নোংরাটা বেরিয়ে আসবে তখন এই জলটা ফেলে দিয়ে পরিষ্কার জলে কিন্তু 3 থেকে 4 বার ভালো করে আমি এই শুটকি মাছগুলোকে ধুয়ে নেব। এটা কিন্তু তোমরাও করবে, যারা এটা কোনোদিনও বানাওনি এভাবে ফলো করে বানিয়ে দেখো। তো আমি দেখো এখানে ভালোভাবে গরম জল থেকে উঠিয়ে 3-4 বার ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সারে জার। আর শুটকি মাছ মানে কিন্তু রসুন তেল পেঁয়াজ একটু বেশি লাগবে, তবে খেতে ভালো লাগে। তো মিক্সার জারের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ধোয়া শুটকি মাছগুলো। তো আমার এখানে জার ছোট নিয়েছি, তাই আমি বারে বারে দেখাচ্ছি না, আমি একবার একটু দেখাচ্ছি, তোমরা বড় জার নিয়ে এটা করতে পারো। তো এর মধ্যে দিলাম দেখো অনেকগুলো, মানে 20-25 কোয়ার মতন আমি এখানে রসুন নিয়েছি, আর সাথে দিচ্ছি শুকনো লঙ্কা। শুটকি মাছ কিন্তু যখনই বানাবে একটু ঝাল করে বানাতে হয়, নাহলে খাওয়ার টেস্ট পাওয়া যায় না। তো প্রথমে আমি এখানে 5টা দিলাম শুকনো লঙ্কা, দিয়ে খুব ভালোভাবে দেখো বেটে নিয়েছি। তো এখানে আমার শুকনো লঙ্কার সাথে শুটকি মাছটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। আর এরকম ভাবেই বাটতে হবে কিন্তু, কারণ শুটকি মাছ একটু কাটা কাটা থাকে, খাওয়ার সময় মুখে লাগলে খেতে ভালো লাগে না। তাই এটা আমি শুটকি ভর্তা বা শুটকি বাটা করছি, তাই এভাবে কিন্তু বেটে নিয়েছি। এবার গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবে। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটাও কিন্তু এখানে বেশি। তেল পেঁয়াজ রসুন বেশি আর ঝালটা যত বেশি করবে শুটকির টেস্ট কিন্তু ততই ভালো লাগবে। এটা বাচ্চাদের রেসিপি না, এটা বড়দের রেসিপি, তাই বলছি ঝালটা তোমরা কতটা খেতে পারো সে বুঝতে দেবে। যারা একদমই কম ঝাল খাও তাদের ব্যাপার আলাদা, চেষ্টা করবে শুটকিতে একটু ঝালটা যেন বেশি হয়। পেঁয়াজটাকে প্রথমে পেঁয়াজগুলোকে প্রথমে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই ধরো 3 থেকে 4 মিনিট প্রথমে পেঁয়াজগুলো কাঁচা ভাবতে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণে কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো দেখো এখানে কিন্তু মোটা মোটা কাটা, এমন না যে তোমাকে ঝিঁঝি কাটতে হবে, এরকম কাটতেই হবে। তোমরা যদি অন্য কোনো শুটকি রেসিপি আমার কাছে দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে নির্দ্বিধায় জানাবে, তাতে আমি আনন্দ পাবো। আর চেষ্টা করব অন্যান্য শুটকি রেসিপি তোমাদের সাথে শেয়ার করা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজগুলোকে তো একটু মোটা মোটা কাটতে হবে। এবার দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা চিংড়ি শুটকি মাছ পেঁয়াজের সাথে, এবার ভেজে নিচ্ছি। শুটকি মাছ এক একজন এক এক ভাবে রান্না করে থাকে, আর যেভাবেই যারা রান্না করুক না কেন টেস্ট কিন্তু দারুণ হয় প্রত্যেকেরই। তো আমি যেভাবে বাড়িতে বানাই আমি তোমাদের সাথে এটি শেয়ার করছি। তো ভালোভাবে পেঁয়াজ দিয়ে শুটকি মাছ এবার ভাজবো। ফ্লেমটাকে এখন কিন্তু কমিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন এখানে নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মিশিয়ে ভালোভাবে আর একটুখানি ভাজবো। এই সময় এই মাছটা মানে বাটার পরে নরম থাকে, দেখো এভাবে কিন্তু নামাবে না, বা 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর যদি নামিয়ে নাও সেই শুটকি মাছ কিন্তু তোমরা প্রথমেই এতটা ভক্তি ধরে যাবে যার কিন্তু কোনোদিনও খেতে পারবে না। যারা খেতে খুব ভালোবাসো তারাও কিন্তু খেতে পারবে না, সেই জন্য বলছি এটা। এই যে এখন দেখো একটা কেমন ভেজা 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 ভাব আছে, এটা কিন্তু আমাদের কাটাতে হবে। এর মধ্যে না পড়বে আর কোনো মশলা, না পড়বে অন্য কিছু, শুধু আমাদেরকে এটাকে ভেজে ভেজে একদম শুকনো করে নিতে হবে, তবে কিন্তু খাওয়ার টেস্ট পাবে। তবে একটু ধৈর্য ধরে
এতে কাজ করতে হবে। দিয়ে দিলাম আরো ঝালের জন্য লঙ্কা কুচি। দিয়ে এবার একটাই কাজ করব, স্টিম কমিয়ে দিয়ে অনবরত ভাবে খুন্তি চালিয়ে চালিয়ে এটাকে পুরোটাকে কিন্তু একটু ঝুরঝুরে ধরনের বানাবো। তাই এই কাজটা কিন্তু আমাদের অনেক ধৈর্য নিয়ে করতে হবে। এটা ভাজার পরে দেখবে যখন ঝুরঝুরে হয়ে যাবে, দেখবে এর মধ্যে কিন্তু আর কোন রকম গন্ধ পাবে না, বরঞ্চ পেঁয়াজ রসুনের যে গন্ধটা সেটা পাবে। খেতে কিন্তু টেস্ট কি আমি সেটা আর বলছি না, কারণ যারা শুটকি মাছ খাও তারা বোঝো যে শুটকি মাছের টেস্ট কতটা হয়। কিন্তু বানানতে কিন্তু সেভাবে হবে। এটা এক পর্যায়ে ভাজতে ভাজতে আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হবে। দেখো এখন যেমন হলুদ দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু কিছুক্ষণ পর পর ভাজতে পারে এভাবে। দেখো যে পোড়া পোড়া লেগে যাচ্ছে না, এগুলো শুকনো ভাবে এভাবে কিন্তু ভাজতে হবে। তোমাদের যদি মনে হয় তেলের পরিমাণটা কম, সর্ষের তেল কিন্তু বারে বারে এভাবে দিয়ে দিতে পারো, দিয়ে এটাকে ভাজতে পারো। তবে ভাজতে হবে কিন্তু একদম ঝুরঝুরে করে। তো আমি কিন্তু কিছুক্ষণ পর পর এসে এসে নেড়ে যাচ্ছি। দেখো আস্তে আস্তে দেখো কালার চেঞ্জ হচ্ছে আর জিনিসটা কিন্তু শুকিয়ে আসছে। তো এইভাবে অনবরত খুন্তি চালিয়ে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। ওপার বাংলার আমার বোনেরা কিন্তু আমার মনে হয় বেশি ভালো শুটকি বানাতে পারে, তার কারণ বাংলাদেশে কিন্তু শুটকির চাষ করা হয়, অনেক রকম শুটকি কিন্তু ওখানে পাওয়া যায়। ওপার বাংলার বোনেদের বলছি, রেসিপিটা দেখে থাকলে তোমরা চিংড়ি শুটকি কিভাবে বানাও আমাকে কিন্তু জানাতে পারো। দেখো আস্তে আস্তে ভাজতে ভাজতে কিন্তু এর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো একদম কিন্তু জিনিসটা ঝুরঝুরে ধরনের হয়ে এসছে। চিংড়ি শুটকি আমার বানানো একদম রেডি, এখন লাগবে শুধু শুধু গরম ভাত। আমার আজকের রেসিপি আশা করি শুটকি প্রেমীদের ভালো লাগবে। তো তোমরা বাড়িতে একদিন ট্রাই করো, এরকম লাল করে শুকনো করে তবে কিন্তু নামাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।